বিনোদ 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 কন হে, হু ইজ বিনোদ? বিনোদ কে? বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি ট্রেন্ডিং টপিক বিনোদকে নিয়ে। পুরো বিশ্বের মধ্যে, পুরো ওয়ার্ল্ডে, মোস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে পুরো এক পুরো ইন্ডিয়া শহর বা পুরো ইন্ডিয়া কান্ট্রিকে ঘিরে রয়েছে বিনোদ বিনোদ বিনোদ। কে এই বিনোদ? আজকে আমরা বলবো আপনাদের। বন্ধুরা, আপনি বিশ্বাস না করলে ইউটিউবে সার্চ দেন BINOD, দেখবেন হাজার হাজার ভিডিও, হাজার লক্ষ লক্ষ ভিডিও, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউস। বন্ধুরা, আজকে বলবো বিনোদের কথা। আগে ফেসবুক মেসেঞ্জারে হাই লেখে, এখন বিনোদ লেখে শুরু করে প্রত্যেকটি ইউটিউবার। প্রত্যেকটি বিশেষ করে ইন্ডিয়ান ইউটিউবারদের কমেন্টে বিনোদ লেখাটি পাবেন, হোয়াটসঅ্যাপে বিনোদ পাবেন, প্রত্যেকটি ইন্ডিয়ান ফেসবুক আইডিতে বিনোদ পাবেন। বর্তমানে এক সপ্তাহের মধ্যে বিনোদের ইউটিউব চ্যানেল দিয়ে ভরে গেছে বিনোদ 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 ভিউয়ার্স। এখন বলবো বিনোদ কী জিনিস। বিনোদ হলো একটি মানুষের নাম যার নাম ছিল বিনোদ থারুন। একটি ইউটিউবে একটি বড় চ্যানেল আছে সেলিং পয়েন্ট, এই চ্যানেলের প্রায় 2.5 মিলিয়ন ভিউস বা সাবস্ক্রাইব, 2.5 মিলিয়ন সাবস্ক্রাইব। বুঝতে পারছেন তাদের অডিয়েন্সটা কীরকম, কত তাদের সাপোর্ট আছে? তারা মনে করেন একটি ফানি কমেন্ট খুঁজছিল, তারা একটি ট্রেন সার্চে, ধরুন একটা টপিক সার্চে, যে ফানি ভিডিও কার ফানি কমেন্ট, ঠিক আছে, তাদের ভিডিওর মধ্যে ফানি কমেন্ট কোনটা বেশি। তারা ফানি কমেন্টে দেখাইছে একটি খালি লেখা বিনোদ বিনোদ বিনোদ। তাদের অডিয়েন্স বেসগুলো আছে ধরেন 1.6 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তারা তারা দেখে তারপর এটাকে তারা কি করে ভাইরাল করার জন্য, ঠিক আছে, ভাইরাল করার জন্য তারা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে নাম বিনোদ, যাতে তাদেরকেও এই সেলিং পয়েন্টে চান্স পায়। তারা একজন খুলে বিনোদ লেখে, খুলে কমেন্ট করে আবার সেলিং পয়েন্টকে, আবার এটা দেখে আরেকজন করে, এরকম করতে করতে সবাইকে করেছে, বুঝছেন, আস্তে আস্তে মানুষের কাছে ছড়িয়ে গেছে। আর বিনোদ কী করতো, বড় বড় ইউটিউবার, বড় বড় সেলিব্রিটিদের কাছে মেসেজ পাঠাইতো বিনোদ বিনোদ বিনোদ। যতগুলো লাইভ স্ট্রিমিং যতগুলোই আছে সব জায়গায় বিনোদ বিনোদ বিনোদ, এমন করতে করতে সবাই ভাইরাল হওয়ার জন্য এই বিনোদ 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 লেখা নিয়ে এসেছে। বন্ধুরা, হয়তো আপনি বুঝতে পেরেছেন বিনোদ কী।